जिकिर करे को जिकिर सीखो अल्लाह निजे बोलेन या अय्युहल्लजीना मनुजकुरुल्लाह जिक्रन कसीरा ओ आमार प्रिय बंदा बंदीरा जत बेशी पारो आमी आल्लार जिकिर करो ए जिकिर नाइ बोलले चले ए मौलवीरा सुनो मौलवी होए गेले कोई चले नाकि আকাবেরের দিকে তাকাও কুরআনের আয়াত দেখো না কেন জিকির করো জিকিরের দ্বারা যেদিন তোমার কলবটা মুজাল্লা মুজাফফা হইয়া যাবে বেচারা যে কইছিন যে কলব হইল আরো আরশে আযিমে পরিণত হইয়া যাবে আল্লাহ বলেন বান্দা তুমি এখন আমারে কই তালাশ করবা আমি তো তোর কলবের আরশ বানাইয়া নিলাম এ জিকির করা জিকির করবা একজনের কাছে বয়াত গ্রহণ করে এটা আল্লাহর নিয়ম নীতি পামলাইতে যত দামি পামলাইট হোক না কেন কোটি টাকা খরচ কইরা তুমি পামলাইট বানাইছো যতক্ষণ পর্যন্ত মেজ দ্বারা কিনা দিবা আগুন না লাগাইবা ততক্ষণ পর্যন্ত আলু আসবে না ঠিক তেমনি ভাবে তোমার কলবের মধ্যে আল্লাহর মারিফতের মেজ দ্বারা আগুন লাগাও আর এই মারিফতের মেজ পাইবা কই বাজারে গেলে মার্কেটে গেলে দোকানে গেলে পাইবা না আল্লাহওয়ালার কলব থেকে লাগাইতে হবে হ্যাঁ নূরে দিলা সিনায়ে সিনা বুজু রোশনিয়া চশমে না বিনা মুজু এসকো কি খাসিয়াত আগু কি খাসিয়াত এক খানা বখানা হে এক সিনা বসিনা আমার পীর মুর্শিদ আরে বিল্লাহ আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার বলেন আল্লাহর এসকো মহব্বতের আগুন এটা আগুনের মতোই আগুন যেমন এক ঘর থেকে আরেক ঘরে লাভ দিয়া চলে যায় আল্লাহর মারিফতের আগুন এক কলব থেকে আরেক কলবের ভিতরে লাগা যায় সুবহানাল্লাহ এরপরে তুমি বুঝবা আল্লাহর জিকিরের মধ্যে কি মজা আল্লাহর জিকির যখন করবা কি মজা পাইবা কষ্ট বেশি হইতেছে আপনাদের মুমেনা জিকিরে খোদা বেশি আরে কোন কোলে হক জিকরান কাসিরা নিয়া দিগুন হে মুমেন বান্দা বান্দিগণ অধিক পরিমাণে জিকির কর যেহেতু আল্লাহ নিজে বলেন অধিক পরিমাণে জিকির কর রাজি আসেনি করবার লাগি আল্লাহ 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 হো গুয়াদা হাত কে তুরা মজনু বুগু এত বেশি জিকির করো মানুষে যাতে তোমার আল্লাহর জিকিরের পাগল বলা আরম্ভ করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ গুবগু হার দম বদম আল্লাহ আল্লাহ গুবগু হার হার কদম কদমে কদমে শ্বাসে শ্বাসে জিকির করো করতে করতে একবারে দেখবা তোমার ডাইরেক্ট হয়ে যাবো গা তোমার না করলেও দেখবা ভিতরে টুন 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 বলেন না সুবহানাল্লাহ এমনটাই হবে তুমি চক্ষু বন্ধ করে কলবের দিকে তাকাইবা কোন জায়গার মধ্যে ময়লা লাগবে তোমার দৃষ্টিতে ধরা পড়ে যাবে আল্লাহ আল্লাহ ইয়া খাফি ও ইয়া জালি আল্লাহ আল্লাহ হার কে গু ইয়া সুদবালি আস্তে পড়ো জুরে পড়ো আল্লাহর জিকির যেইভাবে করো না কেন আল্লাহর জিকিরের দ্বারা তুমি একদিন আল্লাহর বলি হইয়া যাইবা আর আল্লাহর জিকিরের মর্যাদাটা ফাওয়ারটা কত দূর ফাউক বর্তর লফজে আল্লাহ আই যাওয়া ফাউক বর্তর লফজে আল্লাহ আই যাওয়া আজমিতা আসমা জুমলা জাহা আমি আপনাদেরকে বলতে চাই সব জিনিসের একটা রুহু আছে না আমার রুহু বের হয়ে গেলে আমি মরা মরা কি না আপনার রুহু বের হইয়া গেলে আপনি মরা এমন দুনিয়ার রুহু কোনটা জালালুদ্দিন রুমি বলেন আল্লাহ এ মহিলারা শুনো আমি তুমি মারা গেলে রুহুটা বাইরে হইয়া গেলে মরে যাব বলে মইরা গেছে গা দুনিয়াটা কখন মরবে দুনিয়ার রুহু কি হা জালালুদ্দিন রুমি বলে দুনিয়ার রুহু হইল আল্লাহ শব্দ বলেন না সুবহানাল্লাহ ফাউক বর্তর লফজে আল্লাহ আই যাওয়া আজমিতা আসমা জুমলা জাহা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর শুধু আল্লাহ নামটা যদি অপর পাল্লায় রাখা হয় আল্লাহ নামের পাল্লা বাড়ি হইয়া যাবে হা আল্লাহ আল্লাহ বিরদি জুমলা আম্বিয়া আল্লাহ আল্লাহ বিরদি জুমলা আউলিয়া
আল্লাহর জিকির করা নবী রাসূলের কাজ, ওলি আল্লাহদের কাজ। তুমি যদি ওলি আল্লাহ হতে চাও, আল্লাহর মাহবুব হতে চাও, আল্লাহর জিকিরে লেগে যাও। বলেন না সুবহানাল্লাহ। নেমতে জুমলা যাহা দরিয়া দেবো, নেমতে জুমলা যাহা দরিয়া দেবো, ইয়া দেবো কোন ইয়া দেবো কোন ইয়া দেবো। আল্লাহ ডেকে বলেন, বন্দারে দুনিয়ার বুকে যত নেমত আমি সৃষ্টি করেছি, মধু মিষ্টি ফল ফলাদি আপেল আঙ্গুর যত কিছু আমি সৃষ্টি করছি, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে একটা আসেনি মজা? না না, স্বামী স্ত্রীর মধ্যে যে মজা রয়েছে, ও বন্ধা তুমি যখন আমার জিকিরের মধ্যে লাগবা, জিকির করতে 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 যেদিন তোমার কলবটা আইনার মতো মুজাল্লা মুসাফা হইয়া যাবে, বন্ধা রে একবার তুমি আমার নামটা জপন করবা, সারা দুনিয়ার মধু মিষ্টি মজাগুলো এমনকি স্বামী স্ত্রীর মজাগুলো একত্রিত করে বন্ধা তোমার কলবে আমি ঢুকাইয়া দেব। শুধু কলমে না, নামে মছু বর্জবা নামি রওয়াত হারবুনে মু আজাসল জুয়ে সোয়াত, প্রতিটা রুমের গুড়াই গুড়াই আমি তোমাকে ঢুকাইয়া দেব। গর্ব জিক্রে লাইলা মজনু খুশবুয়াত, জিক্রে মাওলা কাইকো মাজ লাইলা বুয়াত। মজনু যদি লাইলার জিকির করে শান্তি পাইতে পারে, আমি তুমি আমার মাওলার জিকির করে কেন শান্তি পাইব না?